ইংরেজরা কলকাতার আর পশ্চিম পাকিস্তানের বিদেশি খান পাঠানরা যেভাবে বিতাড়িত হয়েছে আমার দেশের ভিতর থেকেও সমস্ত জুলুম আর বৈষম্যের কবর যেদিন রচনা করতে পারবে সেদিন হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ। দর্শক ভাস্কর্য ইস্যুতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যে মুখোমুখি অবস্থান করছেন সেটি নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব তবে তার আগে আওয়ামী লীগের একজন প্রখ্যাত আলেমে দিন এবং বিশ্ব অলি জনাব ফজলেনুর তাপস তিনি তার এই আলমিয়াত কিভাবে জাহির করেছেন চলুন আগে সেই ভিডিওটি দেখে আসা যাক আর মাদ্রাসার শিক্ষক মানে বেতে পিডায় 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 আলিফ আর আমি তো সব ইচ্ছায় আলিফ বাতাস সব শিখছি তো তুমি আমার যে বড় মুসলমান পক্ষ থেকে কথায় কথায় তারা ইসলামের কথা কয় মুসলমানারে এটা আclam করবে তারপরে হাদিস আর কোরআন নিয়ে হাদিস আর কি তুমি একা পড়ছো তুমি নাওলে সেটা মুখস্ত করছো আয়াত কিন্তু কোরআন শরীফ তো আমিও কয়েক দফা পড়ছি এই জীবনে তেলা শেষ করছি অর্থ শেষ করছি ترجمা শেষ করছি দর্শক আপনারা নিশ্চয়ই জনাব ফজলেনুর তাপসের বক্তব্যটি শুনেছেন যদিও আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখেন তাদের এই বক্তব্যের মধ্যে কতটুকু সত্য লুকায়িত আর কতটুকু মিথ্যা লুকায়িত সেটি নির্ণয় করা খুবই কঠিন হয়ে পড়ে এরপরেও আমরা ধরেই নিলাম যে তিনি সত্য কথাটাই বলেছেন তিনি বলেছেন যে তিনি তাঁর জীবদ্দশায় অনেকবার পবিত্র কোরআন তিলাওয়াত করে শেষ করে ফেলেছেন অর্থাৎ পবিত্র কোরআন তিনি খতম করেছেন শুধু তাই নয় তিনি পবিত্র কোরআন অনুবাদসহ অনেকবারই খতম করেছেন এতে প্রমাণিত হল যে এই পবিত্র কোরআন এই পৃথিবীতে মহান আল্লাহ সুবাহন আলা তালা শুধু তিলাওয়াতের জন্য নাজিল করেন নাই তিনি যদিও অর্থ সহকারেই খতম করেছেন এর পরেও তিনি পবিত্র কোরআনটা যে বুঝে পড়েন নাই তার বড় প্রমাণ হচ্ছে তিনি বাংলাদেশের একটি ধর্মনিরপেক্ষতাবাদী দলের নেতা কারণ যিনি কোরআন বুঝে পড়েন তিনি তো কোনো ধর্মনিরপেক্ষতাবাদী দলের নেতা হতে পারেন না শুধু তাই নয় তিনি জনগণের ভোট ডাকাতি এবং চুরি করে মেয়র হয়েছেন তো তার এই কোরআন তিলাওয়াত এবং এই কোরআন অর্থসহ খতম করার কোনো মানে থাকলো কিনা কোনো মূল্য থাকলো কিনা কারণ এই পবিত্র কোরআন আন মানুষের হৃদায়তের জন্য এই পৃথিবীতে নাজিল হয়েছে তো সেই হৃদায়ত সেই হৃদায়তের গ্রন্থ আপনি তিলাওয়াত করলেন আপনি অর্থসহ সহ পড়লেন কিন্তু আপনি নিজেই অন্যায়ের সাথে জড়িত যদিও এই ভিডিওটি নিয়ে আলাদা আরেকটি আলোচনা করা প্রয়োজন আমি আজকে এই ভিডিওটিতে তাঁকে নিয়ে বা তার এই বক্তব্য নিয়ে আলোচনা করার সময় পাচ্ছি না আশা করছি এর পরবর্তী ভিডিওতে তার এই আলোচনা নিয়ে একটি লম্বা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবারে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের একজন বর্ষিয়ান আয়ালেমে দিন আল্লামা আহমাদ শফি রহেমা উল্লা তাঁর মৃত্যুর ঘটনায় বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আয়ালেমে দিন মাওলানা মামনুল হক সহ ছত্রিশ জনের বিরুদ্ধে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মায়ানউদ্দিন রুহি যিনি আল্লামা আহমেদ শফি রহেমাহুল্লার শালক তিনি একটি হত্যা মামলা দায়ের করেছেন তার মতে আল্লামা আহমেদ শফি রহেমাহুল্লর স্বাভাবিক কোনো মৃত্যু হয়নি তিনি অস্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন এই জন্যে তাঁর এই মৃত্যুকে কেন্দ্র করে ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এখন প্রশ্ন হলো যে এই যে ছত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলো আল্লামা আহমেদ শফি রহেমাহুল্লা তিনি ইন্তেকাল করেছেন প্রায় তিন মাস আগে তাহলে এতদিন পরে এসে কেন হত্যা মামলা দায়ের করা হলো এখন মাওলানা মামুনুল হকের কাছে আমি প্রশ্ন করতে চাই যে কিছুদিন আগে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে বেশ কয়েকটি জোরালো বক্তব্য দেওয়ার পরে আপনি সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় তিনজন আলেমের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় এবং এই মামলাটি করার পরে আপনি আপনার রাজনৈতিক আদর্শ এবং আপনার অবস্থান সরকারের কাছে এবং জনগণের কাছে পরিষ্কার করার জন্য ফেসবুক লাইভে এসেছিলেন এবং সেখানে আপনি পরিষ্কার করার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের আরেকটি ইসলামী রাজনৈতিক দল জামায়াতি ইসলামীর সাথে আপনার কোনো যোগসাজশ নেই আপনার কোনো সম্পর্ক নেই তার মানে আপনি এই কথা বলার মাধ্যমে সরকারের এই রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বাঁচার চেষ্টা করেছিলেন আজকে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারই অঙ্গনের আপনারই ভাই যিনি একসময় এই হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন যে পদে আজকে আপনি আছেন সেই পদেরই আরেকজন আপনারই ভাই আপনার নামে একটি মিথ্যা মামলা দায়ের করলো এখনও কি আপনি বলবেন যে এই মিথ্যা মামলা দায়ের পিছনে জামায়াত শিবিরের ষড়যন্ত্র থাকতে পারে বা জামাত শিবিরের সাজস থাকতে পারে এখনও কি আপনি বলবেন যে আপনার বিরুদ্ধে যে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে এই মামলার পিছনে জামাত ইসলামীর যে নেতা আল্লামা আহমেদ শফি রহেমা লাশের যে খাটিয়া ধরেছিলেন ওই লাশের খাটিয়া ধরার কারণেই কি আপনারই ভাই মঈনুদ্দিন রুহি আল্লামা আহমেদ শফি রহেমা হল্লর শ্যালক আপনার নামে যে মিথ্যা হত্যা মামলা দায়ের করলো এর পিছনে কি নিশ্চয়ই জামাত শিবিরের কোন ষড়যন্ত্র থাকতে পারে কিনা আশা করছি এই বিষয়ে জনগণের কাছে আবার লাইভে এসে পরিষ্কার করবেন এবারে আমরা চলে যাচ্ছি বিজয় দিবসে মাওলানা মামুনুল হকের একটি বক্তব্য শোনার জন্য। বিদেশি ইংরেজরা কলকাতার দাতা বাবুরা আর পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা যেভাবে বিতাড়িত হয়েছে আমার দেশের ভিতর থেকেও সমস্ত জুলুম আর বৈষম্যের কবর যেদিন রচনা করতে পারবে সেদিন হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা দর্শক আপনারা নিশ্চয়ই মাওলানা মামুনুল হকের এই বক্তব্যটি শুনেছেন তিনি যথার্থই বলেছেন আসলে আমাদের দেশটা কাগজে কলমে স্বাধীন হলেও আমরা আজকে একটি পরাধীনতার শিকলে বন্দী হয়ে পড়েছি বর্তমান যে সরকার আমাদের ভোটের অধিকার চুরি করে ডাকাতি করে দিনের ভোট রাতে করে ক্ষমতা এসে গোটা বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করেছে গোটা বাংলাদেশকে একটি জেলখানায় রূপান্তরিত করেছে সুতরাং স্বাধীনতার যে অর্থ সেই অর্থ বাংলাদেশে বর্তমানে নেই সুতরাং এই দেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্যে আমাদের আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে যে মুক্তিযুদ্ধের নামটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ হতে পারে আর সেই যুদ্ধটি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখনো শুরুই করে নাই এবারে আমরা চলে যাচ্ছি ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশের কৌমি অঙ্গনের ওল আমাদের সাথে বৈঠক করেছিলেন এই বৈঠকের পরে সাংবাদিকেরা তাকে যে প্রশ্ন জর্জরিত করেছিল

ভাস্কর্য ইস্যুতে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলামাদের সাথে বৈঠকের পরে সাংবাদিকদের কাছে যে ব্রিফিংটা করছিলেন তখন আপনারা লক্ষ্য করেছিলেন যে মায়ের থেকে মাসির দরদ বেশি যে সকল সাংবাদিক তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করার চেষ্টা করেছিলেন ঘুরিয়ে ফিরিয়ে মানে পেঁচিয়ে একই প্রশ্ন তারা বারবার করছিলেন আমার কাছে মনে হয়নি এই ব্রিফিংয়ে আদৌ কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন কি না যারা তাকে সাংবাদিক পরিচয়ে প্রশ্ন করছিলেন আমার কাছে মনে হয়নি তারা আদৌ সাংবাদিক আমার কাছে মনে হয়েছে তারা সকলেই এক একজন সাংঘাতিক তারা বাংলাদেশে আসলে সংঘাত চায় এজন্যই আমি তাদেরকে সাংবাদিক বলতে পারছি না আসলে তারা এক একজন সাংঘাতিক এবারে আমরা চলে যাচ্ছি ভাস্কর্য ইস্যুতে আমাদের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ তিনি বলেছিলেন যে ভাস্কর্য এবং মূর্তি এক নয় এবং এই একই বক্তব্যের সাথে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারের মন্ত্রী এমপি যারা আছেন তারা অনেকেই তার এই বক্তব্য সমর্থন করেছেন কিন্তু অন দি আদার হ্যান্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় তিনি ভাস্কর্য ইস্যুতে এটিএন নিউজে একটি বক্তব্য রেখেছেন চলুন আমরা সেই বক্তব্যটিও দেখে আসি জাতির জনক বঙ্গবন্ধুর উপর হামলা করাটা কি এটা হচ্ছে আমাদের স্বাধীনতার চেতনার উপর হামলা দর্শক আপনারা নিশ্চয়ই জনাব সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যটিও শুনেছেন কথাই বলে যে সত্য কখনো চাপা থাকে না পবিত্র কোরআনে মহান আল্লাহ তা তালা এরশাদ করেছেন অকুল জা আল হাকুয়া জাহাকল বাতিল ইন্নআল বাতিলুক ক সুতরাং প্রমাণিত হল যে সত্য কখনো চাপা থাকে না আওয়ামী লীগের সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এমপি মন্ত্রী মেয়র থেকে শুরু করে সবাই জোর গলায় বলছেন যে ভাস্কর্য এবং মূর্তি এক জিনিস নয় কিন্তু সেই সত্যটা প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জনাব সজীব অজে জয়ের মুখ থেকেই প্রকাশিত হয়ে গেল যে আসলেই ভাস্কর্য এবং মূর্তি বা মূর্তি এবং ভাস্কর্য একই জিনিস দর্শক এই ছিল আমার আজকের উপস্থাপনা আশা করছি আমার এই উপস্থাপনাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে শালীন ভাষায় ব্যক্ত করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের সকলের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহুল আজিজ ওয়ালামু আলাইকুম রহমতুল্লাহ আবার